লিস্ট লেখা কী কী নাস্তা আছে। তো মাসের ফার্স্টের বাজারও আমি করি নাই, তো একসাথে আমার মাসের বাজারও হয়ে যাবে, আবার ঈদের লিস্ট আর কী কী বানাবো সেটা ঠিক করে নিয়েছি এবং এই অনুযায়ী বাজারটা করে নেবো, বাজারের লিস্ট করে নিয়েছি। তাই এখন একটু রেডি হয়ে বাজারের জন্য বের হই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শাহানা জান্নাত ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আমি মোটামুটি রেডি হয়ে গেছি, এটা একটু হয় না এবার, এখনও বাজার করতে যাই না, রোদ ছিল প্রচণ্ড, আজকে বসে অনেক রোদ, রোদটা দেখাবো বাইরে গেলে। তো রেডি হয়ে গেছি, ব্যাগ নিয়ে নিয়েছি, ঈদের কিছু বাজার, মাসের বাজার হয় নাই আমার, মাসের বাজার আর ঈদের বাজার সব, ঈদের টুকিটাকি নাস্তা কালকে যা বানাবো সিম্পল বানাবো, খুবই সিম্পল, লাইক শুকনো জাতীয় আর ঠান্ডা কিছু, যেহেতু অনেক রোদ, শুকনো এবং ঠান্ডা কিছু বানাবো, শুকনো একটা ঠান্ডা একটা, আর দেখবেন কী কী বানাবো সব শেয়ার করবো ইনশাল্লাহ। তো যাই আমি এখন বাজারটা করে নিয়ে আসি, সাথে থাকেন, অনেক ইন্টারেস্টিং একটা ব্লগ হবে। সাথে যাবো অন্য একটা জায়গা যাবো যেখানে শুধু কুকিংয়ের জিনিস পাওয়া যায়, রান্নাবান্না যারা আমার মতো শৌখিন, অনেক ভালো রান্নাবান্নার জিনিস পাওয়া যায় ওখানে যাবো, আর সপ্তাহে তো আসার সময় যাবোই। তো সাথে থাকবেন। কি ঝকঝকা ছড়া একটা দিন, ওয়েদারটা দেখায় রোদ উঠছে চারিদিকে, তাদের কাপড়গুলো তারা কি সুন্দর করে রোদে দিচ্ছে। হ্যাঁ, আর এই হচ্ছে আমার জবা গাছটা, ফুল দিয়ে গেছে, অনেক ফুল ধরছে। ও কি রোদরে বাবা, কি রোদ উঠছে, এই যে আমার জবা গাছটা, আর রোদ উঠছে প্রচণ্ড, রোদ ওয়েদারটা হচ্ছে প্রচণ্ড রোদ উঠছে, ভালো। রাস্তাটা একটু দেখে নেই, নিরিবিলি আর রোদ, চলে আসছি আমি মার্কেটে, এই দোকানে রান্না সব কিছু ভালো পাওয়া যায় এই জন্য আমার এখানে আসা, দেখি কী পাওয়া যায়। এটা হচ্ছে অন্য একটা দোকান, স্বপ্ন না দেখি সব কিছু নাকি ভালো পাওয়া যায়, দেখি আমি কি ভালো পাওয়া যায়। কোকিং চকলেট, এটার প্রাইস কত ভাইয়া? এটা হচ্ছে আমার, এটা 50 টাকা, এটা 100 টাকা। ওকে, আর সাদাই কুকিটা কত চকলেট? না লাগিছে বাবা, আর গরুর বাজার দেখাবো না তা কি হয়, আমি আর ভিড়ের মধ্যে যাইতে পারবো না, অনেক ভিড় থেকে আমার ভয় লাগে, এমনি গরু আমি অনেক ভয় পাই। আমি চলে আসছি আমার গড়ে চলে আসলাম, এখন সব বাজারগুলো যতটুকু সামলাই, তারপরে গোসল নামাজ পড়বো, নাস্তা করতে তো নাম এখন লাগবো না, এগুলো হচ্ছে আমার সব নাস্তার ইনগ্রিডিয়েন্টস, এগুলো তো পরিষ্কার। এগুলো হচ্ছে হোয়াইট চকলেট, কুকিং চকলেট, এগুলো একটা হচ্ছে কুকিং চকলেট, চকলেট চিপস, চকলেট চিপস দিয়ে আমি কুকি বানাবো, কুকিজ বানাবো, তো এই জন্য চকলেট চিপস আনছি। তারপরে এটা হচ্ছে কন্ডেন্স মিল্ক, এটা হচ্ছে কর্ন, এটা কফি মেক কফি, বাদাম দিয়ে দিছে, সব ধরনের বাদাম দিয়ে দিছে, ব্রাউন সুগার, কন্ডেন্স মিল্ক, এটা হচ্ছে চিলি ফ্লেক্স, ঝালুক সে আর কি, যে আদা রসুন এগুলো, আর ফ্রিজে রাখার কিছু বাজার আছে, এগুলো আমি পরে বের করতে আগে বের করে নিই। তো চলে আসছি আমার ঈদের রান্নাবান্না নিয়ে, ঈদের নাস্তা বানানোর জন্য, ঈদ মোবারক সবাইকে, কালকে স্টার্ট করতেছি আমার বানানোর নাস্তা বানানোর, খুবই সিম্পল এবং সহজ রান্না করব, গরম তো একটা ঠান্ডা বানাবো, আর একটা কুকিজ বানাচ্ছি, আর একটা কী বানাবো, একটা কী যেন ঠিক করলাম, কুকিজ বানাবো, ঠান্ডা একটা বানাবো, যেটাই বানাই একটা বানাবো, সমস্যা শেষ দিয়ে একটা নাস্তা বানাবো, যাই বানাই দেখা যায় যে আমি যা বানাই সব মিষ্টি হয়ে যায়।
তো ঝাল যদি কিছু না পাই অসুবিধা নাই, গরুর মাংসকে বেশি করে ঝাল মরিচ দিয়ে রান্না করবো, ঝাল হয়ে যাবে। ফার্স্ট জাস্ট ফান করতেছি, দেখি ঝাল তো কিছু একটা করতে হবে, কিন্তু আমি যা বানাই না সব মিষ্টি হয়ে যায়। জাসমিন আমার কি হয়ে জানি, সব যা আইডিয়া আসে সব মিষ্টির আইডিয়া আসে। তো চলেন দেখাচ্ছি আমি এখন যেটা বানাচ্ছি, এখন কুকিজ বানাবো। চলেন আমার সাথে থাকেন, আমার ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে, অনেক ইন্টারেস্টিং একটা ব্লগ হতে যাচ্ছে। তো এখন আমি যেটা বানাবো, এটা হেলদি কুকিজ বানাই, এটা শুকনো জিনিস বানাচ্ছি, যেহেতু সবাই কাজকর্ম করে বা এমনি ভাল লাগবে সবার ঝাল টাল খাওয়ার জন্য, চা দিয়ে খাওয়ার জন্য। তো প্রথমে যেটা লাগছে আমার, এটা একটা বোল লাগবে। আচ্ছা আমি বোলটা এখানে রাখি, একটু সরে রাখি। তারপরে ওটস কুকি, এটা হচ্ছে ওটস কুকি। তো যেটা হচ্ছে আমার, প্রথমে লাগতেছে একটু হেলদি করে বানাবো আমি, ময়দার বদলে বেসন ইউজ করতেছি। তারপরে যেটা লাগবে আমার ওটস, যেহেতু ওটস কুকি, ওটস হচ্ছে এটার মেন ইনগ্রিডিয়েন্টস। তারপর লাগবে একটু কিশমিস, তারপরে একটু ব্রাউন সুগার। এটা হচ্ছে সবাইকে নিয়ে নিয়ে কী কী লাগতেছে, এটা হচ্ছে বেকিং পাউডার, বেকিং সোডা, এটা হচ্ছে বেকিং সোডা, ঘি, এটা হচ্ছে আমার ঘি, এটা হচ্ছে চকলেট চিপস, এক জায়গায় এটা হচ্ছে একটু দুধ লাগবে, একটু দুধ রাখে সাইড করে। আর লাগতেছে আমার মাপের জন্য একটা কাপ। তো লেটস স্টার্ট, শুরু করি। কুকি বানানোর জন্য আমি এক কাপ ঘি নিয়ে নিলাম, এখানে এক কাপ ঘি, এক কাপ ঘি আর এক কাপ ব্রাউন সুগার নিয়ে নিব আমি। এটার মধ্যে এক কাপ ব্রাউন সুগার ফেসিলে সারানো হবো দিয়ে, এটা আসলে একটু বিট করবো, বিট করে এটাকে প্লাফি বানাবো পুরা। তো এর জন্য যেটা করতে হবে আমাকে, আমি সময় যেহেতু আমি দুই তিনটা নাস্তা বানাবো, তো সময় আমার কম, এই জন্য আমি এটাকে ভালো সহজে করে নিব ভিটার দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আমি এমনভাবে বিট করেছি যে ওইটা পুরা চিনিটা গলে গিয়ে পুরা প্লাফি হয়ে গেছে এবং রংটাও বদলে গেছে। এর মধ্যে আমি এখন শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো যোগ করবো, অ্যাড করবো। নিয়ে এসে দাঁড়ান, দিলাম এটাতে দেবো আমি বেকিং পাউডার, দিলাম তারপর যাবে বেকিং সোডা দিয়ে দিছি, একটু লবণ লাগবে, বেশি করে বানাচ্ছি, পরিমাণটা আমি একটু বেশি করে দিতেছি, কারণ ঈদের সময় তো আমার লাগবে এই জন্য। এর মধ্যে দিব আমি এই চকলেট চিপসগুলো, আমি কিছু রাখবো সাজানোর জন্য, এগুলো কিছু সাজানো দেওয়ার জন্য, আর এগুলো দেব কিশমিস। তো কিশমিসটা একটু ধুয়ে নিয়ে আসি, এখন আমি শুকনো ইনগ্রিডিয়েন্টস ভালো করে মাখায় নেবো। প্রথমে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মাখায় নিতেছি। এখন আমি অল্প অল্প দুধ নিয়ে, অল্প অল্প দুধ নিয়ে এটাকে সুন্দরভাবে কুকিজ যাতে বার্নিং হয় এরকম একটা কনসিস্টেন্সিতে মাখাবো। অল্প অল্প দুধ নেব, কি সুন্দর একটা স্মেল বেরিয়েছে, কি সুন্দর একটা স্মেল বেরিয়েছে, সুন্দর হেলদি একটা কুকিজ হবে। এখন এটাকে আমি সুন্দর করে সাইজ করে করে এটার মধ্যে আমি ঘি একটু বা করে নিয়েছি, এটার মধ্যে এখন এটার মধ্যে ময়দা করে আছে, এটা ডাস্ট করে নিয়ে আসি আমি এটার মধ্যে। দাঁড়া ওভেনের ট্রেটাকে বাটার, ওভেনের ট্রেটাকে আমি বাটার আর একটু ময়দা দিয়ে ডাস্ট করে নিয়ে আসছি। এখন আমি এটা কুকিজ দিয়ে একটু সাজায় নেব। এখন এটাকে আমি
15 মিনিটের জন্য 160 ডিগ্রি টেম্পারেচারে দিয়ে দিব। কুকিজগুলো হচ্ছে, এখন আমি মুভ করতেছি নেক্সট যেটা বানাবো, ঠান্ডা একটা ডেজার্ট বানাবো, সেই ঠান্ডা ডেজার্টের দিকে আমি এখন মুভ করতেছি। খুব সহজ, এখন একটা ঠান্ডা ডেজার্ট বানাবো, হবে খুবই সহজ। এখানে আমি নিয়েছি হুইপিং ক্রিম, তারপরে যেটা লাগবে আমার ওটা হচ্ছে একটা কন্ডেন্স মিল্ক লাগবে, আর যেটা লাগতেছে একটা কুকিং চকলেট। তো এই তিনটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি মজাদার একটা ঠান্ডা ডেজার্ট বানাচ্ছি, আশা করি ভালো লাগবে। আমার মচমচা কুকি হয়ে গেছে মচমচা, আমি এটাতে রাখছি যাতে ময়েশ্চারাইজার বের হয়ে যায় এবং ইয়ে না হয়, ঘেমে আমার ক্রিস্পিটা নষ্ট না হয়। আমি একটু ভেঙে দেখাচ্ছি, খেয়াল দিয়ে একটা কুকি হয়ে গেছে। হুইপক্রিমটাকে আমি ভালোভাবে উপ করে নিয়েছি, এটা আরও সহজ একটা ইয়ে। কন্ডেন্স মিল্ক আধা কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক এটাতে আমি এড করে দিব। এবং এর মধ্যে একটু হোয়াইট চকলেট আমি অ্যাড করে দিচ্ছি, তারপরে আমি এটাকে ভালো করে মিক্স করে নিই। তারপরে একটু আমি 4-5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। খুবই সহজ, খুবই সহজ, বিশ্বাস করেন খুবই সহজ আর খুবই মজার, রিফ্রেশিং একটা ডেজার্ট। এখন এটা আমি ফ্রিজে রেখে দিব 4-5 ঘন্টার জন্য, তাহলে হয়ে যাবে। যে রোদ উঠছে, যে গরম পড়েছে, এরকম একটা ডেজার্ট আসলে খুবই দরকার। আমার 2 নম্বর ডেজার্টটা হয়ে গেল, এখন আমি মুভ করতেছি আমার 3 নম্বর নাস্তার দিকে। সেটা এটাও খুব সহজ, খুবই সহজ একটা নাস্তা, ট্রাই করতে পারেন। এবং যথারীতি এটা হচ্ছে মিষ্টি, এত মিষ্টি বানাচ্ছে, আমি যাই বানাই সবই মিষ্টি হয়ে যাচ্ছে। না লাস্টে সবাইকে হতাশ করবো না, লাস্টে একটা বানাবো ঝাল, এটা স্পেশাল হবে। এছাড়া যেটা আপনার লাগবে আমার হচ্ছে সমস্যা শীত লাগবে। সমস্যা শীতকে আমি বানাইলেও পারতাম, বাট এবার আমি কী করছি বানাইতে যাই নাই, কারণ অনেক গরম তো রান্নাঘরে ঢুকে যাচ্ছে না, তো ভাবলাম কিনে নিয়ে আসি। তো এটা আমার শীতগুলো আমি আলাদা করে নিই, আমার শীতটা আমি উঠে নিয়েছি। এটাকে আমি কী করবো, শীতটাকে এরকম করে আমি সব বলে দিব, হ্যাঁ মাছ তো খাটে না। এগুলো বানানো হয়ে গেছে, এগুলো আমি যাচ্ছি এখন বাকি প্রসেসিংয়ে। আধা ভাঙার পরে আমার একটু পেস্তা লাগবে। এখন এই নাস্তাটার জন্য আমার একটু চিনি শিরা লাগবে। তো আমি 1 কাপ পানি, চিনির মধ্যে 1/2 কাপ পানি দিয়ে জালে বসে দিয়েছি, এর মধ্যে একটু লেবুর রস দিব, আর এটা এদিকে আমি তেলে ভেজে নিচ্ছি, এটা শিরা হোক আমার। বিসমিল্লাহির আমার চিনি শিরা হয়ে গেছে, এটার মধ্যে আমি পেস্তাগুলো দিয়ে দেবো, যেগুলো আমি হাত দিয়ে কুটে নিয়েছি, আগুনটা নিভিয়ে দিয়েছি। এখন এগুলো উঠে উঠে বেঁচে আমি এটাতে দিয়ে দিব, একটু চিনি শিরাটা ঢেলে নিলাম, এগুলো একটু বাজা হচ্ছে।
এটা হচ্ছে আমার মজার একটা আইটেম লাগবে জানেন আমি মিষ্টি একটা কিছু সমস্যা শিখতে বানাইছি এটা অনেক মজার এবং অনেক ঝামেলা ফ্রি এখন আমি ঝাল একটা বানায় নিলে আমার কাজ শেষ হয়ে যাবে তো আমি ঝালটা বানায় নেই এই পর্যন্ত ঝালটা এখন বানাচ্ছি ঝাল প্রিপারেশন বানানোর জন্য যেগুলো আমি নিতেছি সেটা হচ্ছে আলু এবং এর মধ্যে আমি দিচ্ছি ঝালটা শেষ পর্যন্ত গরুর মাংস আছে তো সবাই এত ঝালের ইয়ে করবো না হচ্ছে পেঁয়াজ হচ্ছে রসুন চাচা এটা হচ্ছে আদা একটু আদা তার মধ্যে এখন আমি যা যা নিব সেটা হচ্ছে যে ক্যাপসিকাম গ্রিন এবং ইয়েলো বেল পেপার বা ইয়েলো ক্যাপসিকাম গাজর নেব একটু কি কালারফুল লাগতেছে দেখে তারপরে নেব এটা হচ্ছে আলুর বা ভেজিটেরিয়ান ললি আর কি ললি ললির মতো হবে যদি আমি জানি না কাটির আমি কি করব এটা হচ্ছে ফ্ল্যাক্সিড করে বানানো ফ্ল্যাক্সিড তারপরে দিব এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া তারপরে দিব একটু একটু অরিগানো আছে করে একটু অরিগানো করে আছে অরিগানো অল্প একটু দিই একটু চাইনিজ ফ্লেভার আসবে তারপরে দিব আমি একটু লবণ কালারফুল লাগতেছে দেখে লবণ একটু খেয়ে তারপরে দেখে বাকিগুলো টেস্ট করব আর এটার মধ্যে দিব হচ্ছে এটা হচ্ছে একটু ব্রেড ক্রাম্বস এগুলো হাতে বানানো কালকে আর বাকি যা বাকি যেগুলো ঝাল বানানোর বানাবো আজকে তো মিষ্টি বানাইছি এখন জাস্ট একটু দেখে নিই লবণটা হয়ে গেছে লবণটা হয়েছে কিনা একটু দেখে নিই ললির মতো গোল গোল করে আগে বলে এটা করে নিই এরকম করে সবগুলো আমি করে নেব সুন্দর করে কালারফুল সুন্দর একটা জিনিস হচ্ছে এই ব্রেড ক্রাম্বসটা দিয়ে দিব তেলটা আমার গরম হয়ে গেছে বিসমিল্লাহির রহমানির রহিম এটার আগের দিন তো ব্যস্ত রাস্তা একটু কম তেল দেই কারণ এগুলার ব্রেড ক্রাম্বসের যে বাজাগুলো তেলগুলো সব নষ্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমার ঈদের নাস্তা বানানোর সবটাই আর তো কালকে বানাবো আজকে যা যা বানাইলাম তা হচ্ছে এটা হচ্ছে আলুর ললি বলেন আর ভেজ ললি বলেন ভেজ ললি কারণ অনেকগুলো ভেজিটেবল সাথে গেছে তারপর এটা হচ্ছে একটা ঠান্ডা ডেজার্ট খুবই মজাদার রিফ্রেশিং একটা ঠান্ডা ডেজার্ট হয়েছে এটা আর এটা হচ্ছে সমোসা শীত দিয়ে আমি বানিয়েছি আমি জানি না এর নাম কি খুবই মজা মনে হলো যে এরকম করা যেতে পারে বাট খেয়ে দেখলাম যে অনেক মজা হয়েছে এটা আর এটা তো দেখালাম আর এটা হচ্ছে আমার ওটসের কুকি এটা আসলে আমি যাতে চা দিয়ে খাওয়া যায় সব সময়ের জন্য ইসমাম গড়ে থাকবে খাবে চা দিয়ে দুধ দিয়ে যে একটা হেলদি কুকিজ হয়েছে এটা ওটসের কুকিজ তো আমি এটা বলে রেখে দিছি
তো যদি আমার এই এফোর্ট আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন, তো আমার অনেক ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে ঈদ মোবারক। ঈদ সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন, ঈদের সময় নিজেরে সেফ রাখেন। ওকে, আল্লাহ ভরসা, আল্লাহ হাফেজ।